রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের ছোটজগুলিয়া গ্রাম পঞ্চায়েতের শিখদেশ পুকুরিয়ায় অবস্থিত দ্বিতীয় ভবনে অনুষ্ঠিত হল দুয়ার সরকার কর্মসূচির চতুর্থ দফা। আজ মূলত দেখা গেল খাদ্যসাথী এবং এসসি এসটির জন্য মানুষ দুয়ারে সরকার কর্মসূচিতে এসে লাইনে দাঁড়িয়েছেন। ছোটজগুলিয়া গ্রাম পঞ্চায়েতের চতুর্থ দফা দুয়ারে সরকার কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারাসাত এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি রবিউল ইসলাম, বারাসাত এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রবিউল আলম, ছোটজগুলিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান নুরুল হক, বারাসাত এক নম্বর ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ দীপক কুমার রায়, ছোটজগুলিয়া অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অমল দাস, ছোটজগুলিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান আব্দুল খালেক পেয়াদা সহ অন্যান্য অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এলাকার জনগণকে দুয়ারের সরকারের পরিষেবা দেবার জন্যই সকাল থেকেই তৃণমূল নেতৃত্ব ক্যাম্পে হাজির হন। চতুর্থ দফা দুয়ারের সরকার কর্মসূচি নিয়ে বারাসাত এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি রবিউল ইসলাম বলেন, বাইরে থেকে কিছু বিরোধী দল আছেন আমাদের শত্রুপক্ষ, যারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টার জন্য অপপ্রচার করছে। আমার মনে হয় বাংলার মানুষ এই অপপ্রচারকে কোনো কান দেবে না। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রবিউলবাবু বলেন, 1947 সালের পর ভারতবর্ষের অন্যান্য যে কোনো রাজ্যগুলি আছে যতগুলি মুখ্যমন্ত্রী এসেছে সেই সমস্ত মুখ্যমন্ত্রী থেকে অন্যতম মুখ্যমন্ত্রী হিসাবে আমি একমাত্র মমতা ব্যানার্জিকে দেখতে পাচ্ছি। তার একটিমাত্র কারণ, মমতা ব্যানার্জি সমস্ত শ্রেণীর মানুষের কথা ভাবেন বলেই গরিব মানুষেরা স্বাস্থ্যসাথী এবং দৌড়গড়া এসে পৌঁছেছেন। আজকে গরিব শ্রমিকরা তারা এই স্বাস্থ্যসাথী দৌড়গড়া এসে পৌঁছেছে। দেখুন, একটা কথা বলছি আপনাকে, ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সালে। তারপরে ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গ সমেত অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো আছে যতগুলো মুখ্যমন্ত্রী এসেছে সেই সমস্ত মুখ্যমন্ত্রীর থেকে অন্যতম মুখ্যমন্ত্রী হিসেবে আমি একমাত্র মমতা ব্যানার্জিকেই দেখতে পাচ্ছি। তার একটিমাত্র কারণ, মমতা ব্যানার্জি সমস্ত শ্রেণীর মানুষের কথা ভাবেন, চিন্তা করেন, আর সমস্ত শ্রেণীর মানুষের কথা ভাবেন বলেই, চিন্তা করেন বলেই আজকে গরিব মানুষরা এই স্বাস্থ্যসাথীর দোরগোড়ায় এসে পৌঁছেছে। আজকে গরিব শ্রমিকরা তারা আজকে এই স্বাস্থ্যসাথীর দোরগোড়ায় এসে পৌঁছেছে। সমস্ত শ্রেণীর মানুষ, খেটে খাওয়া মানুষ, নিপীড়িত মানুষ, নির্যাতিত মানুষ, লাঞ্ছিত মানুষ, তারা সবাই আজকে মমতা ব্যানার্জিকে দু হাত ভরে আশীর্বাদ করছে। এই কারণে করছে যে কোনো মুখ্যমন্ত্রী তো আমাদের কথা ভাবেনি, আমাদের ব্যথা তো বোঝেনি, একমাত্র মমতা ব্যানার্জি আমাদের বুকের ভাষা বুঝতে পেরেছে। সুতরাং মমতা ব্যানার্জিকে আমরা স্যালুট জানাই এবং মমতা ব্যানার্জিকে আমরা দু হাত ভরে আশীর্বাদ করি। এখনো কিছু কিছু জায়গায় অভিযোগ আছে, এগুলো স্বাস্থ্যসাথী কার্ড হয়নি বা এখনো আবেদন করেনি, তাদের কি আপনারা বোঝাবেন যে স্বাস্থ্যসাথী কার্ডের আওতা আছে? দেখুন, বৃহত্তর একটা প্রকল্প চলছে সারা পশ্চিমবঙ্গ ব্যাসিস। এই প্রকল্পের মাধ্যমে যদি একটু ভুল ত্রুটি হয়ে থাকে সেই ভুল ত্রুটিগুলো আমরা আবার সংশোধনও করে নেওয়ার চেষ্টা করছি। যারা আজকে এখানে লাইন দিয়েছে তারা জমা দিচ্ছে, হয়তো এমন অনেক মানুষ আছেন যে তারা এখনও পর্যন্ত এই কার্ড জমা দেয়নি। আমরা উচ্চ প্রশাসনের কাছ থেকে নির্দেশ নিয়ে তারা যাতে আবার পুনরায় সুযোগ পেতে পারে সে ব্যবস্থাও আমরা অবশ্যই করব, বিশেষ করে বারাসাত এক নম্বর ব্লক থেকে। দেখুন, দুয়ারে সরকার আজকেই 31 জানুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার চলবে। আজকে ছোটজাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের বাকি যে তিনটে ক্যাম্প বসেছিল সেই তিনটে ক্যাম্প হয়ে গেছে, আজকে হচ্ছে লাস্ট ক্যাম্প, এবং এর মধ্য দিয়েই আমরা মানুষের সঙ্গে যোগাযোগ এবং সংযোগ তৈরি করবার জন্যে আমরা অন্যান্য কর্মসূচিও গ্রহণ করেছি, তার মধ্যে এটাও একটা। হ্যাঁ, না না, ভোট প্রচারের রণকৌশল কেন, এটা মানুষের কাছে পৌঁছাবার জন্য একটা প্রকল্প, মানুষের কাছে যাওয়ার জন্যে, মানুষের হৃদয়ের কথা শোনার জন্যে, সেটাই হচ্ছে একটা পদ্ধতি, এটা কোনো কৌশল নয়। একটা কথা আমি বলছি, এতদিন পরে নয়, একটা 35 বছর ধরে সিপিএম ক্ষমতায় ছিল এখানে, 35 বছর ধরে সিপিএম ক্ষমতায় থেকে সাধারণ মানুষের জন্য, গরিব মানুষের কথা বিন্দুমাত্র তারা ভাবেনি, চিন্তা করেনি। মমতা ব্যানার্জি মাত্র এই ক্ষমতায় এসছে এই 10 বছর,
এই 10 বছরের মধ্যে তার যে পরিকল্পনাগুলো তৈরি করতে হয়েছে একের পর এক একের পর এক সেইগুলো করছে। এতে তো এত বছর পরে এতদিন করেনি কেন, এই প্রশ্ন আসাই উচিত নয় আমি মনে করি। আসছে তো একের পর এক প্রকল্পগুলো আসছে, তার জন্য একটু ধৈর্য ধরতে হবে। আমরা এত বছর যখন ধৈর্য ধরেছি আর কয়েকটা বছর আমরা ধৈর্য ধরতে পারবো না, এটা সাধারণ মানুষ বুঝতে পারছে এবং সাধারণ মানুষ সেটা বোঝেও। কারণ আমরা মনে করি যে সাধারণ মানুষ অত্যন্ত শুভবুদ্ধি সম্পন্ন এবং তারা গণতান্ত্রিক সচেতন মানুষ, সুতরাং এরা বুঝবেই। হ্যাঁ, বাইরের থেকে কিছু বিরোধী দল আছে, আমাদের শত্রুপক্ষ যারা আছে তারা হয়তো সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্যে নানান রকম অপপ্রচার করতে পারে। আমার মনে হয় বাংলার মানুষ সেই অপপ্রচারে কান দেবে না।